এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে যেভাবে আমাদের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 55 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমে সেই সবগুলো অঙ্ককে সমাধান করার। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমাদের বইয়ের 55 পৃষ্ঠা দেখতে পাচ্ছ, যেখানে দুইটি অঙ্ক রয়েছে এবং মূলত আজকের এই ক্লাসটিতে আমরা এই দুইটি অঙ্ককেই সমাধান করব। কিন্তু তোমরা জানো, যারা প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো করে যাচ্ছ, আমি সেখানে প্রতিনিয়তই বলে থাকি যে আমরা যখনই কোনো ধরনের অঙ্ককে সমাধান করার চেষ্টা করব, আগে আমাদের সেই প্রশ্নটিকে ভালো করে বারবার পড়তে হবে, যাতে সেই প্রশ্ন থেকে বিভিন্ন তথ্যকে আমরা সংগ্রহ করতে পারি এবং তারপরে আমরা সেই অঙ্কটিকে সহজে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তো আমরা প্রথমে প্রশ্নটিকে পড়ে নিই। কিন্তু আমি জানি যারা মোবাইলে এই ক্লাসটি দেখছো, তাদের কাছে হয়তো বা এই পেজটি অস্পষ্ট মনে হতে পারে। এই জন্য তোমরা যেটা করবে, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইটিকে সামনে রেখে 55 পৃষ্ঠা বের করে তারপর আমাদের কথার সাথে সেই কথাগুলোকে মিলিয়ে সহজে এই ক্লাসটি করতে পারো। আমরা দেখতে পাচ্ছি 55 পৃষ্ঠায় যে প্রথম অঙ্কটি রয়েছে, সেখানে বলা হয়েছে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়। দেখো, এর আগের ক্লাসটি যারা করেছো সেখানে আমি বলেছিলাম যে প্রতিটি অর্থই হচ্ছে একটি। তাহলে এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়। তাহলে দেখো, তুমি বারবার এরকম প্রশ্ন পড়ার দ্বারা অবশ্যই তথ্যকে সংগ্রহ করে ফেলেছো। তুমি দেখতে পেয়েছো যে এখানে লেখা আছে একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায় এবং প্রশ্ন হচ্ছে 4টি ঝুড়িতে কয়টি রুটি রাখা যায়। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা এই অঙ্কটিকে সাজাতে পারি। আমরা প্রথমে লিখব 1নং প্রশ্নের উত্তর, যেহেতু এখানে 1নং প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, অর্থাৎ এই অঙ্কটি যেহেতু 1নং-এ আছে এই জন্য আমরা লিখব 1নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা প্রথম লাইনটি লিখব, অর্থাৎ প্রথম লাইনটি হচ্ছে একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি। এবং এর পরের লাইনে দেখো, তোমার কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়। এজন্য আমরা প্রথম লাইনে এটা লিখলাম একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, এবং তার পরের লাইনে যে লিখব 4টি রুটিতে রুটি রাখা যায় সমান চিহ্ন দিয়ে এখানে প্রথম বন্ধনী দেব এবং এই 9টা এখানে চলে আসবে, তার সাথে একটি গুণ চিহ্ন দিব, তারপর এখানে 4 লিখব। এখন যাদের মনে প্রশ্ন আছে যে কেন এখানে গুণ চিহ্ন দিলাম, তাদেরকে এভাবে একটু বোঝাতে চাই যে দেখো, একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, তাহলে অবশ্যই 4টি ঝুড়িতে রুটি রাখা যাবে তার চেয়ে অনেক বেশি। আর তোমরা জানো যে এই রকমের বেশি যদি কোনো সংখ্যা বলে বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই গুণের সাহায্য নিতে হয়। এজন্য আমরা এই 9কে এখানে লিখলাম এবং এই 4কে এখানে লিখলাম, তারপরে আমরা এখানে গুণ করার চেষ্টা করলাম। তোমরা জানো অনেকে অনেক ক্ষেত্রে এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যখন যায়, তখন এই লাইনটির এই শুরুতে একটি অতএব চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ এখানে 3টা ডট দিয়ে তারপর লেখাটি শুরু করে। সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমরা এইভাবে অঙ্কটিকে সাজাতে পারতে যে একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, অতএব 4টি ঝুড়িতে রুটি রাখা যায়, তারপরে সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী দিতে, তারপরে এই 9কে এখানে নিয়ে আসতে পারতে, এই 4কে এখানে নিয়ে যেতে। এখন কাজটি হচ্ছে শুধু এই 9-এর সাথে 4কে গুণ করতে হবে। দেখো, এটি কিন্তু অনেক সহজ একটি প্রক্রিয়া। তোমরা যারা নামতাগুলোকে ভালো করে মুখস্থ করেছো, তাদের কাছে এটি কোনো ব্যাপারই না। তারা হয়তো দেখেই বুঝতে পেরেছো এখানে আমাদের 9-এর সাথে 4কে গুণ করতে হবে। তাহলে আমরা জানি যে 4 নং 36, তাহলে আমাদের এখানে লিখতে হবে 36টি। এবং যেহেতু কথার অঙ্কের শেষে উত্তর লিখতে হয়, তাহলে আমাদের এই 1নং প্রশ্নের শেষে, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর যেটা হবে সেটি হচ্ছে উত্তর 36টি। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের 1নং প্রশ্নের উত্তর পেতে পারি। শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছিলাম খুব সহজেই 1নং প্রশ্নের উত্তরকে দেওয়ার। যদিও প্রশ্নটিকে আরেকবার রিপিট করি, অর্থাৎ প্রথম থেকে আরেকবার বলি, তাহলে সেটি হচ্ছে দেখো যে 55 পৃষ্ঠার প্রথম অঙ্কটি হচ্ছে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়। তাহলে এই প্রশ্ন থেকে আমরা জেনেছি প্রতিটি অর্থ হচ্ছে একটি। এজন্য আমরা লিখব একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, এবং তারপরে যেহেতু জানতে চাওয়া হয়েছে 9টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়, এই জন্য এই 4 সংখ্যাটিকে এখানে নিয়ে গেলাম, তারপর লিখলাম 4টি ঝুড়িতে রুটি রাখা যায়, এবং তারপরে আমরা এই 9-এর সাথে এই 4কে এখানে গুণ দিলাম, তাহলে হলো 4 নং 36। এবং আমরা লিখলাম যে 4 নং 36টি, এবং আমাদের উত্তর হয়ে গেল 36টি। এভাবেই আমরা আমাদের 1নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমরা যদি চলে যাই আমাদের 2নং প্রশ্নে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2নং প্রশ্নে যেটি লেখা আছে সেটি হচ্ছে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে। তাহলে দেখো, এই প্রশ্নটির মধ্যে বলে দেওয়া আছে যে রফিক একদিনে 9 পৃষ্ঠা পড়ে, তাহলে সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে। এখানেও
একদিনে যেই পৃষ্ঠা পড়ে 7 দিনে অবশ্যই তার চেয়ে অনেক বেশি পৃষ্ঠা পড়বে। এজন্য এখানে আমাদেরকে গুণের সাহায্যে অঙ্কটিকে করতে হবে। এখন আমরা একটু দেখি কিভাবে আমরা এই অঙ্কটিকে সাজিয়ে করতে পারি। তো দেখো, আমরা প্রথমে লিখব 2 নং প্রশ্নের উত্তর। যেহেতু এখানে এটি 2 নং প্রশ্ন, এই জন্য আমরা লিখলাম 2 নং প্রশ্নের উত্তর। এবং আমরা প্রথম লাইনে যেটা লিখব সেটি হচ্ছে একদিনে পড়ে 9 পৃষ্ঠা, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে একদিনে বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। তাহলে এটাকে শর্টে আমরা এইভাবে লিখতে পারি, একদিনে পড়ে 9 পৃষ্ঠা। তারপরের লাইনে আমরা লিখব, যেহেতু এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে, তাহলে এখানে আমরা লিখব যে 7 দিনে পড়ে এইখানকার যে 9 ছিল এই 9কে এখানে নিয়ে আসলাম, আর এখানকার যে 7 ছিল এই 7কে এখানে নিয়ে আসলাম। এবং অঙ্কের শুরুতেই আমি বলেছিলাম যেহেতু এখানে একদিনে যত পৃষ্ঠা পড়বে অবশ্যই 9 দিনে তার চেয়ে অনেক বেশি পৃষ্ঠা পড়বে। এই জন্য এই অঙ্কটিকে সমাধান করতে হলে আমাদেরকে গুণের সাহায্য নিতে হবে, এবং এজন্যই আমরা এখানে একটি গুণ চিহ্ন দিয়েছি। এবারে তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো আমরা এরপরে কি করব। হ্যাঁ, অবশ্যই আমরা এরপরে 9-এর নামতা অথবা 7-এর নামতা দিয়ে এই প্রশ্নটিকে সমাধান করতে পারি। আমরা জানি 7-এর সাথে 9কে গুণ করা হলে বা 9-এর সাথে 7কে গুণ করা হলে 7 নং 63 হবে। এজন্য আমরা এর পরবর্তী লাইনে অর্থাৎ এর পরের এইখানে আমরা লিখব 63 পৃষ্ঠা, এবং এভাবে আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। এবং যেহেতু এটি একটি কথার অঙ্ক, অবশ্যই এই অঙ্কটির শেষে আমাদেরকে একটি উত্তর লিখতে হবে, এবং সেটি আমরা লিখব যে উত্তর 63 পৃষ্ঠা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটিকে বুঝতে পেরেছ, অর্থাৎ 2 নং প্রশ্নের উত্তরটিকে বুঝতে পেরেছ। এবারে আমি যদি আরো একটু সামারি করি, অর্থাৎ আরো একটু রিপিট করি প্রথম থেকে অঙ্কটিকে খুব ভালোভাবে যাতে বুঝতে পারো, তাহলে যেটি বলতে হবে, দেখো যে প্রশ্নে ছিল রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমরা এটা এইভাবে লিখব যে একদিনে পড়ে 9 পৃষ্ঠা, 7 দিনে পড়ে এই 9-এর সাথে এই 7কে আমরা গুণ করব, তাহলে 9 গুণ 7 পৃষ্ঠা, তাহলে হবে 7 নং 63 পৃষ্ঠা। এবং যেহেতু এটি একটি কথার অঙ্ক, এই জন্য আমরা অবশেষে অর্থাৎ এর পরে আমরা সবশেষে যে লিখব উত্তর 63 পৃষ্ঠা। এভাবেই আমরা খুব বারবার ভালো করে পড়ে যে কোনো অঙ্ক থেকে বিভিন্ন তথ্য নিয়ে যে কোনো ধরনের অঙ্ককে খুব সহজে সমাধান করতে পারি। তো আশা করি আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা যেই 2টি অঙ্ককে সমাধান করলাম, অর্থাৎ অঙ্ক নং 1 এবং অঙ্ক নং 2, সেই সবগুলো অঙ্ককে তোমরা বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের কারো কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার, সব ধরনের সমস্যার সমাধান করার। কিন্তু এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো, এবং এর পরবর্তী ক্লাসটি তুমি কোন বিষয়ের ওপরে চাও, কোন টপিকের ওপরে চাও, সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা চেষ্টা করব সেই অনুসারে পরবর্তী ক্লাসগুলো নেওয়ার। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।